হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো চং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি অ্যামাজন প্রাইমের নতুন যে সিনেমাটা রিলিজ করেছে ছালাং, সেই সিনেমাটার জাস্ট দেখে উঠলাম। সিনেমাটা কেমন লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, কারণ কিছু ইম্পর্টেন্ট কথাও বলবো। তো ছালাং সিনেমাটা যখন ট্রেলার এসেছিলো আমার সত্যি খুব প্রমিসিং লেগেছিলো, সেই কারণে ওয়েট করছিলাম যে কবে রিলিজ করবে। তো আজকে ফাইনালি দেখলাম। এবার একটা সিনেমার তো দুটো হাফ থাকে, ইন্টারমিশনের আগে এবং ইন্টারমিশনের পরে। বিশ্বাস করুন, ইন্টারমিশনের আগে কী হলো, কী দরকার ছিল ওই সিনগুলোর, আমি কিছু মানে মানেই বুঝে পেলাম না। মানে ফার্স্ট হাফটা রীতিমতো ইরিটেট করছিল আমাকে, ওগুলোর কোনো দরকারই ছিল না, সব ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক জিনিস দেখানো হচ্ছিল, ওগুলো দেখানোর কোনো দরকারই ছিল না। বরঞ্চ সেকেন্ড হাফে সিনেমাটা যখন পিক নিতে শুরু করে, যখন পিক আপটা নিল আর কি, তখন বরঞ্চ আমার খুব ভালো লেগেছে। এবং লাস্টের 15-20 মিনিট লাস্টে যে ডায়লগগুলো আছে সত্যি খুব ভালো। কিন্তু ফার্স্ট হাফে কিন্তু এই যে সেকেন্ড হাফে যে পিকটা নিল, তার প্লটটা যদি প্রিপেয়ার করতো তাহলে আই থিঙ্ক ভালো হতো। সেটা না করতে গিয়ে পুরো এদিক ওদিক, মানে যা খুশি তাই দেখিয়ে গেছে সোজা কথায়। এই সিনেমাটাকে আরামসে 1.5 ঘন্টার মধ্যে রাখা যেত, অহেতুক 40-50 মিনিট টানা হয়েছে। এবং সিনেমাটার গল্প তোমরা সবাই জানো, রাজকুমার রাও একজন লেজি পিটি টিচার, তার বাবা সতীশ কৌশিক তাকে প্রচণ্ড হেল্প করে, মোটিভেট করে, এবং সৌরভ শিক্লা আছে যে তাকে সবসময় প্রত্যেকটা কাজেই হেল্প করে আর কি, বন্ধু, বয়সে বড় কিন্তু বন্ধু। তো তার লাইফের কোনো এম নেই, সে পিটি টিচার হয়েও বাচ্চাদেরকে সেভাবে শিক্ষা দীক্ষা দেয় না, খেলার দিকে ইন্টারেস্ট তো দেখায় না সেরকম, ফাঁকি মারতে যায়। তো তখন নুসরত বারুচা তাদের কলেজে আসে এবং তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা হয়। এবার ওই কলেজেই জিসান আয়ুব আসে, জিসান আয়ুব নতুন পিটি টিচার হিসেবে রাখা হয় এবং রাজকুমার রাওকে বলা হয় তাকে অ্যাসিস্ট করতে। এই করতে গিয়ে তাদের মধ্যে ইগো প্রবলেম আসে এবং তারা একটা চ্যালেঞ্জ করে যে কোনো 3টে গেমের মধ্যে রাজকুমার রাওয়ের টিম এবং জিসান আয়ুবের টিম এদের মধ্যে একটা কম্পিটিশন হবে, যে জিতবে সে কলেজের ফাইনাল পিটি টিচার, বাকিজনকে চলে যেতে হবে। এই হচ্ছে মেন গল্প। তো ফার্স্ট হাফে এই দিকে কনসেন্ট্রেশন না করে ফার্স্ট হাফে পুরো অন্য কিছু দেখিয়ে গেল, ইন্টারমিশনের আগে আগে এসে মানে মেন গল্পে আমরা ফোকাস করলাম, এইটা আমার একদমই ভালো লাগেনি। কারণ জিসান আয়ুব যে ধরনের অভিনেতা, তাকে দিয়ে আরও অনেক কিছু করানো যেত, নো ডাউট যেটুকুনি করেছে খুব সুন্দর করেছে, কিন্তু ফার্স্ট হাফে জিসান আয়ুবকে আরও বেশি স্ক্রিন প্রেজেন্স দেওয়া উচিত ছিল, অপোনেন্টকে আরও বেশি দেখাতে হতো, আমি যেটা বলার চেষ্টা করছি, র্যাদার দেন রাজকুমার রাওকে এত এক্সপ্লেন করার জায়গায়, তার এত চারপাশের দিক না দেখিয়ে জিসান আয়ুবের স্টোরিটা একটু দেখালে আই থিঙ্ক ভালো হতো। অথবা রাজকুমার রাও ভার্সেস জিসান আয়ুব এই ব্যাপারটাকে আরও যদি স্টেপে স্টেপে পদে পদে দেখানো যেত তাহলে আই থিঙ্ক আরও বেশি টাইট লাগতো, ইন্টারেস্ট লাগতো। সেই জায়গায় ফার্স্ট হাফটা প্রচণ্ড ইরিটেট করছিল আমাকে। এবং গল্প, এই ধরনের গল্প এটাকে প্রচুর দেখেছি, ক্লাইম্যাক্স জানা ছিল, এমন কোনো টুইস্ট নেই ক্লাইম্যাক্সে, ক্লাইম্যাক্স জানা ছিল কী হবে না হবে এবং ফাইনালি তাই হয়েছে। রাজকুমার রায়ের পারফরমেন্স সত্যিই খুব ভালো, নুসরত বারুচা যথেষ্ট সাপোর্ট করেছে তাকে এই সিনেমাতে, এবং একবার দেখার জন্য মানে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলা যায় ছালাংকে। গানগুলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ঠিকঠাক, তেমন মনে রাখার মতন কোনো গান নেই, ডায়লগ কিছু কিছু খুব ভালো আছে, স্পেশালি পিঙ্কি বলে ক্যারেক্টারটাকে হাইলাইট করে মেয়েদেরকে অন্যভাবে ফোকাস করাটা আমার বেশ ভালো লেগেছে। এইটুকুনি বলার ছিল যে একটা ডিসেন্ট ওয়াইজ দিতেই পারো, তো ফার্স্ট হাফটা বেকার বেকার টেনেছে। ফার্স্ট হাফে অন্য কিছু প্লট দেখাতে পারতো, এইসব ভুলভাল জিনিস না দেখিয়ে রিলেভেন্ট কিছু জিনিস দেখাতে পারতো। তো এটাই বলার ছিল। তোমরা যারা যারা দেখেছো নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো তোমাদের কার কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এবং তোমরা যারা যারা এখন রেস্ট ফ্যামিলির সদস্য হয়ে ওঠেনি, নিজের রেড সেকশন বাটন আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবেশ সদস্য হোক, আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এরবার কিচ্ছু হয় না। ঠিক আছে, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।